বিরতির পর স্বাগত। চলছে ক্রীড়া মরশুম, ইতিমধ্যেই ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে উৎসাহ চরমে। বহু বছর পর এবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, এবং জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে থাকবে টিম ইন্ডিয়া। তাতে হারাতে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলবে ভারত জিম্বাবুয়ে। সিরিজ শুরু আগামী 6 জুলাই, সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বহু বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, কি মনে হয়, পূর্ণাঙ্গ টিম কি খেলাবে ভারত? কারণ একটা সফর বিদেশের মাটিতে, একটা সফর দীর্ঘদিন পর, তুমি যে কথাটা বলেছো সেটা সঠিক। কারণ দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সফরে ভারতীয় দল, এবং সেই ভারতীয় দল এর আগে ইংল্যান্ড সফর শেষ করেছে এবং দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছিল, কিন্তু তারপর আবার ইংল্যান্ড ভারতে খেলতে এসেছে। যদিও মাঝপথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল তাদের ইনিংস খেলেছে, তো এর আগে আমরা জানি যে 2025-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের প্রস্তুতি হিসেবেই কিন্তু এই টি-টোয়েন্টি ম্যাচ। মূলত ভারতীয় দলের সক্ষমতা এবং ক্রিকেটারদের যে একাগ্রতা বৃদ্ধি, এবং তার পাশাপাশি সেরা দল গঠন করার ক্ষেত্রে কিন্তু এই পরিকল্পনা, এই পরিকল্পনার জন্যই কিন্তু যখন আইপিএল প্রায় শেষ হবে তারপরেই কিন্তু আগামী 6 জুলাই থেকে জিম্বাবুয়ে সফরে যাবে ভারতীয় দল, সেটা পরিকল্পনা আগে থেকেই ছিল। এবং গতকালকে কিন্তু বিসিসিআই সেই ক্রীড়াসূচি তার ঘোষণা করলো, সেখানে কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দল মোট 5টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ খেলবে 6 জুলাই, তারপর 7 জুলাই, 10 জুলাই, 13 জুলাই এবং 14 জুলাই পর্যন্ত। উল্লেখ্য, ভারতের যে এখন ইংল্যান্ড যে সিরিজ চলছে, সেই সিরিজের মধ্যে যে সমস্ত ক্রিকেটাররা উঠে আসছে, যে সমস্ত ক্রিকেটাররা ক্লিক করেছে, যে সমস্ত ক্রিকেটাররা নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরেছে, তারা তো থাকবেই। তার পাশাপাশি সেই ক্ষেত্রে টেস্টে যাদের অভিজ্ঞতা রয়েছে, এবং সেই সেখান থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে টি-টোয়েন্টির ক্ষেত্রে এই ফরম্যাটটা যেহেতু নতুন ফরম্যাট, তাই সেই ফরম্যাটে ক্রিকেটারদের আরো কিভাবে উজ্জীবিত করা যায়, সেই ফরম্যাটে ক্রিকেটারদের আরো কিভাবে নিয়োজিত করা যায়, সেটাই থাকবে লক্ষ্য। অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি যে এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে 2025, তার আগে টি-টোয়েন্টি ম্যাচ, এবং তার আগে আরেকটা টি-টেন অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে, এবং সেখানেও কিন্তু, অর্থাৎ ক্রিকেটারদের সক্ষমতা যাচাই করার লক্ষ্যে সেখান থেকেও অনেক ক্রিকেটার কিন্তু এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য নির্বাচিত হতে পারে। এই যে বিসিসিআই এর এই পরিকল্পনা, মূলত পরিকল্পনাটা হলো ক্রিকেটারদের আরো বেশি করে কিভাবে ইনভলভমেন্ট করা যায়, প্লাস ইন্ডিয়ান ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায়, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু চলছে। তার পাশাপাশি আমরা দেখেছি যে গতকালকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল অনূর্ধ্ব-19 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে এখান থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার যারা নজর কেড়েছে, যে সমস্ত ক্রিকেটাররা বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এ দুর্দান্ত পারফরমেন্স করেছে, তারাও কিন্তু এই টি-টোয়েন্টি খেলার ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে, অর্থাৎ জিম্বাবুয়ে সফরের আগে ভারতীয় দলের নির্বাচকদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে। তো মোট কথায় বলা যায় যে এবছরের এই 2023 সাল থেকে যেটা ত্রয়োদশ বিশ্বকাপ গেল, এবং 15তম অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চলছে, এবং তারপর টি-টোয়েন্টি সফর, এবং 2025-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ, মূলত যে এই ক্যালেন্ডার প্রোগ্রাম, সেই ক্যালেন্ডার প্রোগ্রামে ভারতীয় ক্রিকেটাররা এবং ভারতীয় ক্রিকেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিসিসিআই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনেকটাই কিন্তু ফলপ্রসূ হবে বলে মনে করা যায়। ধন্যবাদ বিপ্লবদা। ইতিমধ্যেই ভারতীয় খেলোয়াড়রা জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবে জুলাইয়ে, এবং হারারেতে 5টি ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, এবং সেই সিরিজকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রত্যেকের মধ্যে উৎসাহ চরম। এ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।